নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আমি অনুষ্কা। কোভিডের নতুন স্ট্রেন ওমিক্রন নিয়ে আজ আমরা আলোচনায় বসেছি, আবারও সেই চিন্তার বিষয় পুরো বিশ্বের সাথে ভারতবাসীদেরও। আবার কি লকডাউন হবে নাকি হবে না, আবার কি সেই পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমরা, আবার কি তৃতীয় ঢেউয়ের জন্যে আমরা পিছিয়ে পড়বো অনেকটা সময়, আবার কি কাজ থেমে থাকবে, আবার সেই চিন্তা, সব কিছু মিলিয়ে আজ আমাদের আলোচনা। আমাদের সাথে রয়েছেন ডক্টর সন্দীপ সেনগুপ্ত, ডিন অফ শিলিগুড়ি স্টুডেন্ট অ্যাফেয়ার্স, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, একাধারে গাইনোকোলজিস্ট। এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর কল্যাণ খান, অ্যাসোসিয়েট প্রফেসর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। নমস্কার, আপনাদেরকে স্বাগত এসকে স্টুডিওতে। ধন্যবাদ। আচ্ছা, এই ভাইরাসটি ঠিক কী গতিবেগে ছড়িয়ে পড়ছে, সন্দীপের আগে জিজ্ঞেস করি, এই ভাইরাসটি ঠিক কী গতিবেগে ছড়িয়ে পড়ছে সেটা তো একটা বিষয়, কিন্তু তার আগে আমি আসি যে এই গতিবেগ সম্পর্কে কতটা ধারণা পাওয়া গিয়েছে। দেখুন, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই 26 নভেম্বর 2021 প্রথম এই ওমিক্রন বলে যে ভ্যারিয়েন্টটা সেটার কথা বলে, তার আরও সাইন্টিফিক নাম আছে, সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু ওমিক্রন বলা হয়েছে, যেটা হচ্ছে একটা মিউটেন্ট ভ্যারিয়েন্ট অফ SARS-CoV-19। তো এখানে মূলত সাউথ আফ্রিকাতে প্রথম এই জেনেটিক সিকোয়েন্সিং করে এই নামকরণ করা হয়েছে, যেটা দেখা গেছে যে একটা পরিসংখ্যান দিলে বোঝা যাবে ব্যাপারটা, কেন আমরা এটা দিয়ে একটু চিন্তিত হয়েছি যে 26 নভেম্বর 2021, মানে কয়েকদিন আগে, সাউথ আফ্রিকাতে তখন পজিটিভ কেসের সংখ্যা ছিল 3,500-3,600 এরকম, আর 1 ডিসেম্বর যেটা দেখা গেছে সেটা 8,500 কেস, তাহলে বাড়লো কেন অনেকটা। কিন্তু তার মধ্যে কিন্তু একটা আশাপ্রদ ব্যাপার হচ্ছে যে মৃত্যুর হারটা কম, যদিও হসপিটাল অ্যাডমিশনের হার বেশি, তার কারণটা সহজেই অনুমেয়, যে যত বেশি মানুষ আক্রান্ত হবেন, সবাইকে তো বাড়িতে বা সেফ হোম কনসেপ্ট ওখানে হয়তো আছে কি না জানি না, সেখানে তো রেখে চিকিৎসা করা যাবে না, তো স্বাভাবিকভাবেই তারা হাসপাতালে ভর্তি হবেন। তারপরে দেখা গেল যে বিভিন্ন দেশে, এমনকি এই কত কয়েকদিনের মধ্যে প্রায় 30টা দেশ, এবং সংখ্যাটা ক্রমশ বাড়ছে, ভারতবর্ষেও 2টো কেস দেখা গেছে, এবং আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো, যেগুলো বিভিন্ন দেশ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, সেগুলো নিয়ে এখন কিছুটা কড়াকড়ি হবে, ভারতবর্ষও কিছুটা নিয়মকানুন লাগু করেছে, কাজেই সেই সব নিয়ে আমরা কিছুটা তো জানতে পাচ্ছি। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম কথা, একটা ভাইরাসের 2টো বিষয় থাকে, একটা হচ্ছে কত দ্রুত তা ছড়াতে পারে, এবং আরেকটা হচ্ছে মারণ ক্ষমতা কতটা, মর্টালিটি এবং মর্বিডিটি, সেটাও ইম্পর্টেন্ট। অনেক মানুষ আছেন কোভিডে হয়তো বেঁচে আছেন কোভিড থেকে সুস্থ হয়ে, কিন্তু তাদেরকে সুস্থ বলা যায় না, তাদের বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন তারা হচ্ছেন দুর্ভাগ্যজনক। একই প্রশ্নটা রাখি যে গতিবেগ সম্পর্কে ঠিক কতটা আশা করা গিয়েছে, মানে ধারণা করা গিয়েছে। এটা দেখুন, ওই যেটা ডক্টর সেনগুপ্ত বললেন যে ভেরিয়েন্ট অফ কনসার্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতে সময় লেগেছে 48 ঘন্টা। তা 24 নভেম্বর প্রথম সাউথ আফ্রিকায় এটা নির্দিষ্ট যে এর এর যে সমস্যাটা ভাইরাসটার, সেই জিনিসটা ধরা পড়ার পরে 48 ঘন্টা, মানে 26 তারিখ ভেরিয়েন্ট অফ কনসার্ন বলা হয়েছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই ভাইরাস ভেরিয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 50-এর উপর মিউটেশন, এবং একই সঙ্গে তার যে স্পাইক প্রোটিন, যেটা আমরা দেখছি ভাইরাসের একটা বলের মতো, তার বাইরে যে খোঁচাগুলো, সেই স্পাইক প্রোটিনের মাধ্যমেই সে আমার শরীরে কিন্তু অ্যাডহেয়ার করে। সেই স্পাইক প্রোটিনে 32টা মিউটেশন আছে, 30-এর উপর মিউটেশন আছে, এবং আপনার যে আপনার অ্যাডহেয়ার করার যে রিসেপ্টর বাইন্ডিং ডোমেন, যেটা দিয়ে যেটা সাহায্যে সে আমার শরীরে এসে আটকায়, সেই রিসেপ্টর বাইন্ডিং ডোমেনে ডেল্টা ভেরিয়েন্ট, যেটা এর আগে যে ভেরিয়েন্ট অফ কনসার্ন ছিল, সেই ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে 2টো মিউটেশন ছিল। এই ওমিক্রনের ক্ষেত্রে সেই মিউটেশনের সংখ্যাটা হচ্ছে 10। স্বাভাবিকভাবে চিন্তার বিষয় যেটা, মানে ছড়াচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেটা ডক্টর সেনগুপ্ত খুব সুন্দর বললেন, প্রচণ্ড হারে ছড়াচ্ছে। শুধু তাই নয়, এই মুহূর্তে যে পরিসংখ্যান বেরিয়ে আসছে বা রিসার্চ থেকে যেটা বলছে, সেটা হচ্ছে যে আগের যে কোনো ভেরিয়েন্টের থেকে, বিশেষ করে বিটা ভেরিয়েন্ট, যেটা কিনা সাউথ আফ্রিকাতেই প্রথম পাওয়া গেছিল, তার থেকে অন্তত 3 গুণ এর
আপনার অন্য মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রয়েছে। এই জায়গায় যেটা আমাদের চিন্তার বিষয় যেটা, সেটা চারটি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের যে কাউন্টার করার বিষয়গুলো সেইগুলো কাজ করবে কিনা। তার মধ্যে প্রথম দেখুন, ডায়াগনোসিস করা যাবে কিনা আরটিপিসিআরে। আরটিপিসিআরে এই মুহূর্তে বলে মানে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ আরটিপিসিআরে এখনো অবধি এটা আপনার ডায়াগনোসিস করা যাচ্ছে। এবং শুধু তাই নয়, একটা এস জিন ড্রপ আউট বলে একটা জিনিস আছে, সেটা দিয়ে খানিকটা আন্দাজ করা যাচ্ছে যে এটা অমিক্রন হলেও হতে পারে, যদিও জিনোম সিকোয়েন্সিং করতেই হবে কনফার্মেশনের জন্য। সেকেন্ড হচ্ছে ভ্যাকসিন কাজ করবে কি করবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন অন্য ব্রেক থ্রু এটার ক্ষেত্রে হচ্ছে, মানে ভ্যাকসিনের দুটো ডোজ যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রেও যেমন ডেল্টা হচ্ছিল সেরকম এটাও হচ্ছে স্বাভাবিকভাবেই। যেটা আরেকটা যেটা চিন্তার বিষয় রয়েছে সেটা হচ্ছে যে টি সেল, যেটার উপর আমরা নির্ভর করছি, যে অ্যান্টিবডি যদি নাও থাকে পরবর্তীতে হসপিটালাইজেশন বা মৃত্যু কম হচ্ছে, সেই জিনিসটা কাজ করবে কি না, এটা কিন্তু আগামী দিনের রিসার্চ থেকেই। এবং এটার জন্য যেটা বিশেষজ্ঞ মহল বলছে যে দুটো সপ্তাহ আমাদের একটু অপেক্ষা করতে হবে। তৃতীয়ত, আমাদের যে স্টেরয়েড বা যে ওষুধগুলো অ্যান্টিভাইরাল সেগুলো কাজ করবে কিনা, এবং তার সাথে সাথে আমাদের যে পাবলিক হেলথ মেজার্স, যে আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সিং বলুন কিংবা স্যানিটাইজার যেটা আমরা ব্যবহার করছি, এগুলোও এর বিরুদ্ধে কাজ করবে কিনা। কিন্তু যেটা আরও একটা চিন্তার বিষয় সেটা হচ্ছে হংকংয়ে যে কেস পাওয়া গেছে, তার মধ্যে দেখা গেছে যে হোটেলের পাশাপাশি রুমে ছিল পেশেন্ট এবং আরেকজন যিনি সংক্রমিত হয়েছেন। স্বাভাবিকভাবে সংক্রমণটা এয়ারবোর্ন নয় তো, যেটা শুধু ড্রপলেট না হয়ে এয়ারবোর্ন ইনফেকশন আছে কিনা, এই বিষয়গুলো আগামী দিনে আর একটু পরিষ্কার হবে, একটু সময় দিতেই হবে। এয়ারবোর্ন হলে তো অনেক দ্রুত তার সঙ্গে এবং মাইলের পর মাইল দূরে গিয়েও ছড়াতে পারে, সেইখানে কন্ট্রোল করাটা খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু যেটা সুবিধে একটা, মানে একটা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে সুবিধে যেটা, সেটা হচ্ছে বেশিরভাগ কেস যেটা সাউথ আফ্রিকায় বলুন বা এখন সারা পৃথিবীতে 30টার উপর দেশে পাওয়া গেছে, আমাদের এখানেও যে কেস পাওয়া গেছে, তাতে কিন্তু খুব মাইল্ড সিমটম হচ্ছে, খুবই মাইল্ড সিমটম হচ্ছে এবং হসপিটালাইজেশন প্রায় মানে দরকার পড়ছে না, ডেথ এখনো অবধি রিপোর্টেড হয়নি। অমিক্রন নিয়ে আমরা এত চিন্তা করছি ঠিকই, কিন্তু অমিক্রন জনিত মৃত্যু এখনো অবধি সারা পৃথিবীতে নেই, সুতরাং খুব বেশি চিন্তার বিষয়ও এখনই নেই, যেটা কিনা ইউএস দেখা প্রয়োজন। কারণ মিউটেশন যখন হয়েছে, আমরা যেটা দেখতাম অন্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সাইটোকাইন স্টর্ম একটা হতো 7 থেকে 10 দিনে, সেক্ষেত্রে ইমিউন ডেভেলপমেন্টটা বা ইমিউন সিস্টেমের রেসপন্সটা আর একটু ডিলেড হবে কিনা সেগুলো সময়ের সাথে বোঝা যাবে, সময়ের সাথে বোঝা যাবে। প্রাথমিক ব্যাপারটা যেমন একদিক থেকে চিন্তার, অনেকে আক্রান্ত হতে পারেন, আরেক দিক থেকে কিছুটা হয়তো সিলভার লাইনিং আছে যে মারণ রূপটা কম। যে জিনিসটা আমাদের ইউএস এর প্রেসিডেন্ট যেটা বলেছেন, যেটা ভেরিয়েন্ট অফ কনসার্ন বাট ইট ইজ নট আ ভেরিয়েন্ট অফ প্যানিক, এটা আমিও বলতে চাই যে এটা কিন্তু সবচেয়ে বড় কথা, ইট ইজ ডেফিনেটলি আ ভেরিয়েন্ট অফ কনসার্ন। এবং হয়তো হয়তো বা আগামী দিনে যেটা হতে চলেছে, এই ভেরিয়েন্ট বা এর পরবর্তী যে ভেরিয়েন্টগুলো সেগুলোর কারণেই হয়তো আমাদের হার্ড ইমিউনিটি আরও আগে চলে আসবে। কারণ ভেবে দেখুন, এখনও যে তথ্য যে মাইল্ড ফর্ম অফ ডিজিজ অথচ বহু মানুষ ইনফেক্টেড হচ্ছে, যারা ভ্যাকসিন নিয়েছেন তারাও ইনফেক্টেড হচ্ছে, তার মানে কি প্রায় সমস্ত মানুষ ইনফেক্টেড হয়ে যাবেন খুব মাইল্ড ফর্মের ডিজিজ, সুতরাং প্রত্যেকের শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করে যাবে, এই এই ভাইরাসটা হার্ড ইমিউনিটি দেবে, এন্ডেমিক হয়ে যাবে, এটাও হতে পারে। অনেকে আবার এই অমিক্রন আসার আগেও বলছিলেন যে হয়তো এখন আর এটাকে প্যান্ডেমিক বলা যাবে না, এন্ডেমিক হতে পারে, কিন্তু যদিও অমিক্রন যেভাবে 30টা দেশে ছড়িয়েছে তো সেটা তো এটা প্যান্ডেমিক নিঃসন্দেহে। তবে এন্ডেমিক হলেও যে বিষয়টা মাথায় রাখতে হবে, এটা একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই ভাইরাস, তো কাজেই যেরকম আমাদের ইনফ্লুয়েঞ্জা বছর বছর কিছু মানুষকে এফেক্ট করে এবং প্রত্যেক বছর দেখবেন ভ্যাকসিন নিতে হয়, এবং এই ভ্যাকসিনের নেচারটাও কিছুটা করে চেঞ্জ হয় প্রত্যেক সময়, আমরা একই ভ্যাকসিন নিই না, সেই জন্য হয়তো বুস্টার ডোজ নিতে হবে বা বছর বছর হয়তো ডোজের প্রয়োজন পড়বে অমিক্রনে। আর আরেকটা জিনিসও দেখা গেছে যে যাদের এর আগে হয়তো ভ্যাকসিন কোনো কারণে নেননি বা একটা ডোজ হয়েছে, কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাদের একটা ইমিউনিটি ছিল, তাদের মধ্যেও অনেকের কিন্তু অমিক্রন দিয়ে তারা সংক্রমণ হচ্ছে। ঠিক ঠিক।
আচ্ছা, আমরা প্রসঙ্গত বলে রাখি, আমরা এখন লাইভে রয়েছি এবং যেহেতু আমাদের মধ্যে যথেষ্ট সোশ্যাল ডিস্টেন্সিংটা রয়েছে, তাই জন্য কিন্তু আমরা এখন মাস্ক ব্যবহার করছি। আমরা বলবো ফিজিক্যাল ডিস্টেন্সিং। হ্যাঁ, আমরা একদম ফিজিক্যাল ডিস্টেন্সে রয়েছি, তাই জন্যই আমরা এখন মাস্ক ব্যবহার করছি না। আমরা এখন পরের প্রশ্নের দিকে যাই। ভাইরাসের গভীরতা সম্পর্কে কিছু জানা গেলেও কোমরবিডিটি যে সমস্ত রোগী রয়েছে তারা কিভাবে কি করণীয় রয়েছে? এই মুহূর্তে যেটা বেশিরভাগ যে কেস দেখা গেছে তার মধ্যে সাউথ আফ্রিকায় অন্তত, সেগুলো ছিল সব বেশিরভাগই কম বয়সী মানুষের মধ্যে দেখা গেছিল। যদিও আমাদের এখানে যে দুজনের মধ্যে দেখা গেছে, একজন 46 বছর, একজন 66 বছর, সেই ক্ষেত্রেও কিন্তু তারা সুস্থ আছেন। কোনো যেটা বললাম, কোনো মৃত্যু দেখা যায়নি। কোমরবিডিটি ডেফিনেটলি একটা তো সমস্যার সৃষ্টি করবে এবং সেটা আগামী দিনে দেখতে হবে যে কোন জায়গায় যাচ্ছে। শুধু তাই নয়, যেটা বললাম যে ওষুধ আমরা যেটা ব্যবহার করছিলাম, কারণ এই ভাইরাসটা এখনো অবধি যে জায়গায় আছে সেটা আমাদের কাছে অনেকটা, যেহেতু 21-22 মাস হতে চললো, অনেকটাই আমরা এটাকে চিনতে পেরেছি। কিন্তু এই যে অমিক্রন ভেরিয়েন্ট এসে আবার কিছুটা আমাদেরকে যেন ব্যাকফুটে ঠেলে দিল, এই জায়গাটাতেই প্রবলেম। এবং যেটা বিশেষজ্ঞদের মত, সেটা হচ্ছে যে এই ভাইরাস যে এই ভেরিয়েন্টের মধ্যে অন্তত যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো আমাদের দেশে, ভারতবর্ষের মতো দেশে, তৃতীয় ঢেউ আনার পক্ষে যথেষ্ট, এইটাই একটা চিন্তার বিষয়। এবং সেখানে কোমরবিডিটি যাদের রয়েছে তারা কিভাবে রিয়্যাক্ট করছে এই ভাইরাসের এগেনস্টে, বা সবচেয়ে বড় কথা, যারা ভ্যাকসিন এখনো নেননি, আমি যে জন্যে প্রত্যেক দর্শক বন্ধু থেকে শুরু করে সকলকে যেটা বলছি আমরা, সেটা হচ্ছে ভ্যাকসিনটা আপনি যখনই সুযোগ পাচ্ছেন আপনি নিন। তার কারণ যে তথ্য এই মুহূর্তে বেরিয়ে এসেছে, অমিক্রন নতুন ভেরিয়েন্ট, কিন্তু ডেল্টা যেটা কিনা মারাত্মক আকারে সারা পৃথিবীময় যেটা একটা এই প্যান্ডেমিকে দেখা দিল, সেই ডেল্টার ক্ষেত্রে যেটা তথ্য বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে ভ্যাকসিনেটেড যিনি আর যিনি আনভ্যাকসিনেটেড, তার আনভ্যাকসিনেটেড মানুষের 4.5 গুণ হচ্ছে ইনফেকশন হওয়ার, 10 গুণ সম্ভাবনা বেশি হচ্ছে হসপিটালাইজড হওয়ার, এবং 11 গুণ বেশি হচ্ছে তার মৃত্যু হওয়ার ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে। অমিক্রনের ক্ষেত্রেও কাছাকাছি হবে, কারণ ট্রান্সমিশন রেট দেখতে পাচ্ছি আমরা বেশি, হসপিটালাইজেশন এখনও অবধি কম, মৃত্যু আগামী দিনে কি হবে আমরা জানি না। স্বাভাবিকভাবে আর কটা দিন একটু সাবধানে থাকতে হবে, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটাকে আমরা বলছি ইউনিভার্সাল ভ্যাকসিন, যেটা ইনিশিয়াল ভ্যাকসিন ছিল এখনও ইউনিভার্সাল ভ্যাকসিন, সেইটার কোনো বিকল্প এখনও নেই। এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে যে এই ভাইরাসের অমিক্রন ভেরিয়েন্টেরও কোনো অ্যানিমাল রিজার্ভার নেই, জন্তুর মধ্যে নেই। আমাদের যে এই যে মাস্ক বলুন, স্যানিটাইজার বলুন, এগুলো কাজ করছে এখনও, ফিজিক্যাল ডিস্টেন্সিং ডেফিনেটলি কাজ করছে। আরেকটা যেটা বারবার WHO বলছে, ভেন্টিলেশনটা একটু দয়া করে দেখুন, যে জায়গায় আমরা বলেছি একদম একসঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন সেখানে যেন ভেন্টিলেশনটা আমরা একটু, মানে জানলা দরজা খুলে খোলা থাকবে সেরকম। আমি একটু সিমটমস এর দিকে, সিমটমস এর আগে একটা কথা মনে থাকতে থাকতে বলে দিই, এটা একটা পরিসংখ্যান যে সাউথ আফ্রিকার ক্ষেত্রে এটা হচ্ছে 25% মানুষ 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন, আর ভারতবর্ষে কিন্তু 35-40%, এমন কিছু আমরা অনেকটা এগিয়ে নেই সেকেন্ড ডোজ কমপ্লিশনের ক্ষেত্রে। তো কাজেই যেহেতু অনেক মানুষ একটা ডোজ পেয়েছেন, আর 2 ডোজ পেলেও হচ্ছে, কাজেই আমাদের কল্যাণদা যেটা বললেন যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটাই আমাদের রক্ষা করবে। আর কোমরবিডিটির ক্ষেত্রে বলবো যে কোমরবিডিটি ম্যানেজমেন্টটা সেটা শুধু কোভিডের জন্য না, তার নিজের লাইফস্টাইল নিজের জীবনের জন্য খুব জরুরি। কাজেই যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কিডনির অসুখ আছে, চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলোকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, যাতে হচ্ছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে, আর আক্রান্ত হলেও সিভিয়ার ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে। এই জায়গায় একটা ছোট্ট বলি, পরিসংখ্যান যেটা বললো ডক্টর সেনগুপ্ত, যে জিনিসটা নিয়ে এখন সারা পৃথিবীব্যাপী চর্চা চলছে যে ওমিক্রনের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার এটা যে এই ভেরিয়েন্টটা এসেছে তার কারণ হচ্ছে যে ভ্যাকসিনেশন ঠিক মতো হয়নি বলে, এবং এই ভেরিয়েন্টটা একজন মানুষের শরীরে তৈরি হয়েছে, সেই মানুষটি হচ্ছেন পার্সন লিভিং উইথ HIV, তিনি HIV আক্রান্ত এবং তিনি চিকিৎসা করাচ্ছিলেন না, ভ্যাকসিনও নেননি, সেই মানুষের শরীরে কিন্তু এই অমিক্রন ভেরিয়েন্ট তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে যেটা বলা হচ্ছে যে আনভ্যাকসিনেটেড পপুলেশন যত বেশি থাকবে তত বেশি সংক্রমণ ছড়াবে এবং তত বেশি এই ধরনের ভেরিয়েন্ট আসবে। এবং সাউথ আফ্রিকায় 24% এই মুহূর্তে বলছে যে ভ্যাকসিনেটেড, টোটালি ভ্যাকসিনেটেড, কিন্তু আফ্রিকান কন্টিনেন্টে 6%,
যেটা উন্নত দেশে 90% ছাড়িয়ে গেছে, আমাদের মতো দেশে যেটা 28-30% ম্যাক্সিমাম। এই জায়গায় এই যে একটা বৈষম্য, এই যে একটা অসাম্য, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশনের যে হার, এইটা থেকেই কিন্তু নতুন ভেরিয়েন্ট তৈরি হচ্ছে। এইটা আমাদেরকে যে করে হোক এটাকে ওভারকাম করতে হবে আগামী দিনে, সেটা আমরা প্রত্যেকেই নিজেরাই পারি এই জিনিসটাকে। এটা যার জন্য অনেক জায়গায় বলা হচ্ছে এটা সেলফ ইনফ্লিক্টেড একটা মানে ক্ষতর মতো আমাদের কাছে এই জিনিসটা। ভ্যাকসিনেশনটা বারবার যেটা বলা হচ্ছে, এই ভ্যাকসিনেশন কাজ করুক না করুক আপনার চিন্তা করার এক্ষুনি সময় আসেনি, যখন আপনার সুযোগ আসছে ভ্যাকসিনটা নিন, হতেই হবে। আর এছাড়া দেখুন আমাদের এখন আমরা বুস্টার ডোজ হাই রিস্ক পপুলেশন কে দেওয়ার কথা ভাবা হচ্ছে, সেখানে বুস্টার ডোজ তো দেওয়ার প্রশ্নটা আসছে সেকেন্ড ডোজ কমপ্লিট হলে। আর আমাদের দেশে পার্সেন্টেজ যদি দেখা যায় যে 30% to 35% আমাদের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে, তাহলে সংখ্যাটা আমাদের যে জনসংখ্যা সেখানে যে সংখ্যা কভারেজ পাইনি সেই সংখ্যার দিক থেকেও সেটা অনেক বেশি। একদমই ডোজ নিয়ে যখন আলোচনাটা হলো, বুস্টার ডোজ নিয়ে কথা বলি, বুস্টার ডোজ ব্যাপারে যদি আপনাদের কাছে একটু ক্লিয়ার করেন দর্শকদের কাছে। বুস্টার ডোজ দেখুন লাগতে পারে কয়েকটা কারণে, তার মধ্যে এক নম্বর হচ্ছে যেটা আমরা বলি অ্যাডিশনাল ডোজ। অ্যাডিশনাল ডোজ লাগে যাদের ধরুন ভ্যাকসিন দেওয়ার পরেও ইমিউন স্টেটাস এতই খারাপ যে তাদের অ্যান্টিবডি ঠিকমতো তৈরি হচ্ছে না, যেটা হচ্ছে ধরুন যারা কেমোথেরাপি পাচ্ছেন, যাদের এই যে পিপল লিভিং উইথ এইচআইভি বললাম, এদের ক্ষেত্রে যেটা USFDA USA তে শুরু করেছে, 30-40টার বেশি দেশে এই মুহূর্তে সারা পৃথিবীতে বুস্টার ডোজ কিন্তু সরকারিভাবে চালু হয়ে গেছে। USFDA যেটা বলেছে ওই ক্ষেত্রে যেখানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না সেই ক্ষেত্রে 3 মাস পরে একটা অ্যাডিশনাল ডোজ, একই ডোজ দেওয়ার জন্যে। যে মানুষদের ধরুন হাই রিস্ক এবং হাই এক্সপোজার, যেমন স্বাস্থ্যকর্মী যারা আছে যাদের কোমরবিডিটি বেশি আছে, তাদের ক্ষেত্রেও অ্যাডিশনাল ডোজ বা বুস্টার ডোজ অবশ্যই করে লাগতে পারে। ভেরিয়েন্টের ক্ষেত্রে যদি নতুন ভেরিয়েন্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু বুস্টার ডোজ লাগবে, যেটা ডক্টর সেনগুপ্ত বলছিলেন যে আমাদের ইনফ্লুয়েঞ্জার মতো জায়গা দেখুন, সেটা হচ্ছে যখন আমাদের সেকেন্ড ডোজ ফার্স্ট ডোজ নেওয়ার পরে যারা কোভিড আক্রান্ত হলেন তাদের আবার একটা 3 মাসের গ্যাপ দেয়া হলো, সেই করে সেকেন্ড ডোজ পেছলো, তো এই করেও কিন্তু অনেকের ডিলেড হবে ব্যাপারটা, অনেকে এখন নিরুৎসাহিত হয়ে যাচ্ছেন দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে। কাজেই আমি আপনাদের দর্শকদেরকে এটাই অনুরোধ করব যে যখন সময় হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে সেকেন্ড ডোজ নিন। প্রচুর ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, প্রচুর এখন আর ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, কাজেই যেখানে পারবেন ভ্যাকসিন। এবং শুধু তাই নয়, যেটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন আমাদের যেটা ইন্ডিজিনাস ভ্যাকসিন কোভ্যাকসিন, যেটা কোভ্যাকসিনটা যেহেতু সম্পূর্ণ ভাইরাসটা আছে এবং কিলড স্টেটে আছে, গতকালই যেটা আমাদের ICMR এর চিফ যিনি ডক্টর ভার্গব যেটা কথাটা বলেছেন সেটা হচ্ছে যে এই কোভ্যাকসিন পসিবলি আমাদের এই অমিক্রনের বিরুদ্ধে অন্যান্য ভ্যাকসিন যেগুলো mRNA ভ্যাকসিন বা উন্নত ভ্যাকসিন যেগুলো, তার থেকে এটা হয়তো বেশি প্রোটেকশন দিতে পারে। ভেবে দেখুন এটা কিন্তু একটা আনন্দের খবর আমাদের মতো দেশের জন্য, এবং বহু মানুষ কোভ্যাকসিন নিয়েছেন, যদিও সেটা আমাদের বিজ্ঞানীদের যে রিসার্চ সেটার মাধ্যমে এটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু এই মুহূর্তে বুস্টার ডোজ আমাদের দেশে কোনো সরকারি নির্দেশিকা নেই, আগামী দিনে ডেফিনেটলি আসবে। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাই এখানে সেটা হচ্ছে যে অনেক মানুষ আমাদের শিলিগুড়িতেও অনেক মানুষ, তারা কিন্তু নিজেদের অন্য আইডি দিয়ে অন্য ফোন নাম্বার দিয়ে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করছেন বুস্টার ডোজের মতো করে, এটা একদমই ঠিক নয়। শুধু তাই নয়, বুস্টার ডোজের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অন্যান্য দেশে সেটা হচ্ছে যে মায়োকার্ডাইটিস বা হার্টের এবং বিভিন্ন ধরনের পেরিকার্ডাইটিস বুস্টার ডোজের ক্ষেত্রে দেখা দিচ্ছে। স্বাভাবিকভাবে আপনি যদি সরকারি নির্দেশিকা না মেনে নিজে থেকে ভ্যাকসিন নিতে চান তাহলে দুটো মারাত্মক ভুল করছেন, একটা হচ্ছে আপনার শরীরে ক্ষতি হতে পারে, দ্বিতীয় হচ্ছে যে আপনি আরেকজন যে ওটা সেকেন্ড ডোজ হিসেবে পেতে পারতো তার জন্য কিন্তু আপনি একটা বাধার সৃষ্টি করলেন। মডার্নার যে ডোজটা সেটা কিন্তু যে ভলিউম ওদের ফার্স্ট এবং সেকেন্ড ডোজে দেওয়া হচ্ছে সেটার হাফ ভলিউম ওরা বুস্টার হিসেবে দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবে আপনি যদি সেম ভলিউম অন্য ভ্যাকসিনে নিয়ে নেন সেটা আপনার অ্যাডভার্স এফেক্ট হওয়ার চান্স আছে। সুতরাং সরকার যতক্ষণ না বলছে, ICMR যতক্ষণ না বলছে ততদিন বিরত থাকুন, এবং আপনার যে ভ্যাকসিনটা হাতে রয়েছে যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, মাস্কিং, ভেন্টিলেশন, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সিং, ক্রাউড না করা, এই জিনিসগুলো দয়া করে প্রত্যেকে যদি আমরা ব্যবহার করি। এবং এইখানে একটা কথা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যখন আমাদের লকডাউন হয়, আপনি শুরুতেই লকডাউনের কথা বললেন, যখন লকডাউন হয়, যখন রেস্ট্রিকশন হয়,
সেই সময় দেখেছি মানুষ অনেক বেশি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো যত্নশীল হন এই বিষয়গুলো নিয়ে। কিন্তু যেটা উচিত সেটা হচ্ছে এই যে ইন বিটুইন মাঝখানে যখন আমাদেরকে বলা হচ্ছে এখন থেকে করা উচিত যাতে পরে ওই পরিস্থিতি যাতে ওই পরিস্থিতিতে না মনে ছন্দে ফিরতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ভুলে যাব। এক্স্যাক্টলি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং বিশেষজ্ঞের কথা অবশ্যই শুনে চলুন, তাহলে আপনারাও ভালো থাকবেন এবং অবশ্যই ভারতবর্ষের তৃতীয় ঢেউ থেকে আমরা হয়তো অনেকটাই পিছিয়ে থাকবো, যেন আমাদের তৃতীয় ঢেউকে না দেখতে হয় আমাদের সামনে। আচ্ছা সিমটমস নিয়ে একটা কথা বলছিলাম, সিমটমস যেটা জানা গেছে সেটা হচ্ছে নতুন সিমটমস কিছু সেরকম এখনো বেরোয়নি, যা জ্বর সর্দি কাশি, কারুর কারুর শ্বাসকষ্ট, কারুর অ্যালার্জি, কারুর প্রচন্ড উইকনেস, কারুর লুজ মোশন, এই টাইপের সিমটমস, মোস্টলি রেসপিরেটরি সিমটমস গুলোই দেখা গেছে। এবং এখানে সাউথ আফ্রিকা থেকে যেটুকু তথ্য বেরিয়ে আসছে তাতে ওরা বলছেন যে প্রচন্ড ফেটিগ, এইটা একটা কিন্তু এই বিশেষ করে অমিক্রনের ক্ষেত্রে বলছে যে আপনার জ্বর আসার আগে অসহ্য একটা আপনার দুর্বল ভাব, এই দুর্বল ভাবটা কিন্তু অন্যান্য ধরুন ডেল্টা বা বিটা স্ট্রেনের ক্ষেত্রে এতটা ছিল না, যেটা সাউথ আফ্রিকার এরা বলছেন আর কি ডাক্তাররা বা বিশেষজ্ঞরা। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে হালকা মৃদু উপসর্গ সমস্তটাই, যেটা ডক্টর সেনগুপ্ত বললেন যে জ্বর অনেক ক্ষেত্রে আসছেই না, তার সঙ্গে যেটা একটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে যে স্বাদ বা গন্ধ চলে যাওয়ার যে বিষয়টা ছিল অন্যান্য ভেরিয়েন্টের ক্ষেত্রে, অমিক্রনের ক্ষেত্রে কিন্তু স্বাদ গন্ধ যাচ্ছে না। এইটা দয়া করে মনে রাখুন যে আপনি যদি ভাবেন যে স্বাদ গন্ধ না গেলে সেটা কোভিড নয়, অমিক্রনের ক্ষেত্রে স্বাদ গন্ধ একেবারেই যাচ্ছে না, এখনো অবধি রিপোর্টেড নেই। ফেটিকটার কথা মাথায় রাখুন, জ্বর আসার পরে যদি দুর্বলতা হয় সেটা অন্য একটা ভাইরাস হতে পারে। এই নিয়ে একটা কথাই বলবো, কারণ আমাদের আলোচনাটা তো মানুষের ব্যবহারটা কি হবে সেটার জন্য অনেকে এটা ধারণা রয়েছে, প্রথম থেকে মাথায় ঢুকে গেছে জ্বর শ্বাসকষ্ট সর্দি কাশি না হলে বোধহয় কোভিড নয়। এই যে এক্সট্রিম উইকনেস, অনেকে চরম দুর্বলতা, সেটা আগের কোভিডেও কারুর কারুর হয়েছে, জ্বর আসার আগে দুর্বলতা হয়েছে, সেটা হলেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজন হলে টেস্ট করান একদম। কারণ মনে রাখবেন বাড়িতে আমরা সাধারণভাবে মাস্ক পরে থাকি না, যদি এটা এয়ারবোন কোনো কারণে প্রমাণিত হয় তখন কিন্তু আমাদের সেই ব্যবহারটারও পরিবর্তন ঘটাতে হবে। আর যেহেতু স্প্রেডেবিলিটি বা সংক্রামক অনেক বেশি, সেহেতু কিন্তু বাড়িতে আপনি যদি একজন দুর্বলতা বোধ করাতে যদি চিকিৎসকের পরামর্শ নিতে বিলম্ব করেন তখন কিন্তু বাকি আরো সবাই এফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যদি বিন্দুমাত্র যে সিমটম যেটার কথা হলো সেগুলো যদি থাকে তাহলে অবশ্যই নিজেকে আইসোলেট করুন, এটা নিজের জন্য এবং নিজের আশেপাশের যারা আপনার ভালোবাসার মানুষ তাদের জন্যও এটা কিন্তু প্রয়োজন, নিজেকে আইসোলেট করুন। কথা জিজ্ঞেস করি, যেমন আপনারা সবসময় বলছেন ভ্যাকসিন নিতে, ভ্যাকসিনটা কতটা পরিপূরক এই অমিক্রনের ক্ষেত্রে? অমিক্রনের ক্ষেত্রে এখন অবধি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ভ্যাকসিন কিন্তু কার্যকর এখনো অবধি, কিন্তু ওই যে যেটা বললাম যে দুটো সপ্তাহ আমাদের লাগবে যে এর বিরুদ্ধে নিউট্রালাইজিং অ্যান্টিবডি যেটা সেটা তৈরি হচ্ছে কি হচ্ছে না। এবং দেখুন এই মুহূর্তে তো সারা পৃথিবীতে বহু ভ্যাকসিন চলছে, আমাদের দেশে হয়তো তিনটি ভ্যাকসিন চলছে, এই তিনটে ভ্যাকসিনের ক্ষেত্রেও দেখতে হবে যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম কিনা, এবং আরেকটু বেশি সময় দিতে হবে যে এর জন্য ভ্যাকসিনের জন্য আমাদের যে সেল মেডিয়েটেড ইমিউনিটি টি সেল যেটা তৈরি হয় যার জন্য মৃত্যু রোখা যাচ্ছে, যার জন্য হসপিটালাইজেশন রোখা যাচ্ছে, হয়তো ব্রেকথ্রু ইনফেকশন কয়েকজনের হচ্ছে দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও এক দুটো ইনফেকশন হচ্ছে, কিন্তু তার যে হসপিটালাইজেশন বা মৃত্যু রোখা যাওয়ার জন্য যে টি সেল দায়ী সেই টি সেলটাও তৈরি হচ্ছে কিনা বা এফেক্টিভ থাকছে কিনা এইটা দেখতে আরেকটু সময় লাগবে। কিন্তু এই মুহূর্তেও বারবার প্রত্যেক জায়গাতে বলা হচ্ছে যে ভ্যাকসিন যখনই আপনার সুযোগ আসবে সেটা আপনি নিন, এবং তাতে মোস্ট প্রোবাবলি অমিক্রনের ক্ষেত্রেও কাজ করছে। আচ্ছা, সাবধানতা অবলম্বন সর্বক্ষেত্রে সবাই করছে, কিন্তু যাদের ধরুন সুগার রয়েছে বা যারা ডায়াবেটিক তাদের ধরুন অনেক ক্ষেত্রে ভ্যাকসিন নিতে গেলেও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম রুলস আর রেগুলেশনস থাকছে, সেই ক্ষেত্রে সেই পেশেন্ট কি করবে? দেখুন কোমরবিডিটি যাই হোক, তার এইচআইভি পজিটিভ স্ট্যাটাসই হোক অথবা ব্লাড সুগারই হোক, রেনাল প্রবলেমই হোক, হার্টের প্রবলেমই হোক, ব্লাড প্রেশারই থাক, প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। আমরা এটা বহুবার বলেছি যে যে সময় শুধু আপনার অ্যাক্টিভ ইনফেকশন বা জ্বর সর্দি কাশি বা সেই মুহূর্তে অ্যালার্জি না থাকলে খুব একটা কন্ট্রাইন্ডিকেশন ভ্যাকসিনের নেই, কাজেই প্রত্যেকে ভ্যাকসিন নেবেন। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যাপার নেই,
কোমরবিডিটি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু প্রচুর মানুষকে হারিয়েছি বা তাদের মরবিডিটি সারা জীবনের মতো অনেক বেড়ে গেছে, যারা নিজেদের কোমরবিডিটি বা ব্লাড সুগার লেভেল, প্রেশার লেভেল, হার্টের কন্ডিশন এগুলো ঠিক মতো কন্ট্রোল করাননি। আর একটা জিনিস দেখুন, যখন শুরুর দিকে ছিল তখন লকডাউন ছিল, যান চলাচল হচ্ছিল না, অনেক মানুষ কিন্তু বাড়িতে ঢুকে বসেছিলেন, তারা কিন্তু চিকিৎসকের কাছে আসতে পাচ্ছিলেন না। এখন কিন্তু সিচুয়েশন সেরকম নয়, আর কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আগেও যা ছিল এখনো তাই আছে, একদম, যে মাস্ক, দূরত্ব, অনাবশ্যক ভিড়ে না যাওয়া, স্যানিটাইজার আর ভেন্টিলেশন। এর মধ্যে যদি আমি সবথেকে বেশি গুরুত্ব আরোপ করি তাহলে সেটা আমি বলবো মাস্ক, মাস্কের উপর। কারণ যদি আপনাকে স্কুল কলেজ করতে হয়, যদি আপনাকে বাজারে যেতে হয়, আপনার দূরত্ব ভায়োলেটেড হবে। আর যখন দূরত্ব ভায়োলেটেড হচ্ছে, আপনি দূরত্ব বজায় রাখতে পারছেন না, যেমন একজন চিকিৎসক হিসেবে যখন আমি পেশেন্টকে ছুঁয়ে দেখছি তখন আমাকে কিন্তু হাতটাকে স্যানিটাইজ করতে হচ্ছে, হয় সাবান জল দিয়ে ধুতে হচ্ছে অথবা স্যানিটাইজার দিতে হচ্ছে। এর বিকল্প কোমরবিডিটি থাক না থাক কোনো ক্ষেত্রেই নেই, বরং বয়স্ক মানুষ যারা রয়েছেন, কোমরবিডিটি যাদের বেশি রয়েছে, তাদের এই সময় কিছুটা দিনে, যে 15-20 দিন দেখতে বলা হচ্ছে, ভারতবর্ষে রোগটা প্রবেশ করেছে, দুজনের মধ্যে পাওয়া গেছে, তাদেরকেও আমরা 15-20 দিন ফলো আপ করবো, তার থেকে কতটা স্প্রেড হলো সেটা জানতে পারবো। কাজেই ওই কটা দিন একটু বেশি কোমরবিডিটি থাকলে আমার মনে হয় বাড়িতে থাকাই ভালো, অনাবশ্যক না বেরোনোই ভালো। এখন যেটা প্রোটেকশন দরকার, যারা ভ্যাকসিন পাননি সে যেই হন, 18 বছরের নিচে আমাদের দেশে এখনো পায়নি, বা যারা ভ্যাকসিন এখনো সুযোগ পাননি, নেননি, তাদের ভ্যাকসিন তো নিয়ে নেওয়া উচিত, কিন্তু তাদেরকে প্রোটেক্ট করাটা এই মুহূর্তে বেশি জরুরি, বা যাদের কোমরবিডিটি বেশি রয়েছে। এবং সেখানেও আমি বলবো যে পালস অক্সিমিটার যেটা, সেইটা এই মুহূর্তে ব্যবহার করুন। যদি আপনার হালকা সর্দি কাশিও হয়, হালকা জ্বরও হয়, বা কিছুই নেই, শুধু দুর্বলতা, সেক্ষেত্রেও আপনি পালস অক্সিমিটারটা ব্যবহার করুন। কারণ অনেক ক্ষেত্রে বলা যায় না, ওমিক্রনের ক্ষেত্রে যে ধরনের নিউমোনিয়া তৈরি হবে সেখানে কিন্তু আপনার পালস অক্সিমিটার আপনাকে ইন্ডিকেট করবে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা ডেল্টা স্ট্রেনের জন্যও দেখা যাচ্ছে, যে আপনি নিজে মনে করছেন যে আমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু আপনার রক্ত পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে যে প্যারামিটার্সগুলোতে আমরা, যেটা ডক্টর সেনগুপ্ত বলছিলেন যে সাইটোকাইন স্টর্মের কথা, তার যে প্যারামিটারগুলো ইন্টারলিউকিন 6, ডিডাইমার ইত্যাদি, এগুলো কিন্তু অনেক বেড়ে আছে, আপনার LDH প্রচুর বেড়ে আছে, সেই জায়গাটায় আপনাকে পালস অক্সিমিটার সাহায্য করতে পারে, বা আপনি বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে ঠিক মতো পরীক্ষাগুলো করা। আসলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করছিলাম সেটা একটা পার্টিকুলার ভ্যারিয়েন্টের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে, কিন্তু আপনি যদি আলোচনার নির্যাস দেখেন তাহলে একজন মানুষকে কিন্তু ওমিক্রনে আক্রান্ত হলেন, না ডেল্টা ভ্যারিয়েন্টে হলেন, না কোভিড এর পুরনো ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত হলেন, সেটা তার মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। যে যে সিমটমস নিয়ে বলা হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিন, পালস অক্সিমিটারে যদি সর্দি কাশি হয় স্যাচুরেশন দেখুন। চিকিৎসা সবের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এখনো সেই অর্থে কোভিড এর বিরুদ্ধে কোনো এফেক্টিভ অ্যান্টিভাইরাল, যেটা প্রচন্ড রকম এফেক্টিভ, বেরোয়নি। দুটো ড্রাগ, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চলেছে ড্রাগ নিয়ে, একটা সময় রেমডেসিভির, টসিলুজিম্যাব নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু যদি দেখা যায় যে দুটো ড্রাগ এখন অবধি স্ট্যান্ড আউট করেছে অক্সিজেন বাদ দিয়ে, সেটা হচ্ছে একটা কর্টিকোস্টেরয়েড আর আরেকটা হচ্ছে হেপারিন, যে দুটোর কোনোটাই অ্যান্টিভাইরাল নয়, কিন্তু যে কোমরবিডিটিগুলো হচ্ছে কোভিডের জন্য, যে খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা ইমিউন সিস্টেমে যে সাইটোকাইন স্টর্ম হতে পারে, সেগুলোকে প্রতিরোধ করার জন্য এই দুটো ওষুধ কিন্তু ভালোভাবে কাজ করছে। কাজেই সাধারণ মানুষকে সতর্কতা, সতর্কতা, সতর্কতা। একটা কথাই বলবো, মাস্ক ছাড়া অনেকে এখনো ঘুরে বেড়াচ্ছেন, বেশিরভাগ মানুষ রাস্তাঘাটে মাস্ক পরছেন না, কাজেই তারা একটু সতর্ক হন, নিজের জন্য শুধু না, অন্য সবার জন্য। হাসপাতালের চিকিৎসার ব্যাপার, ডায়াগনোসিসের ব্যাপার, আমরা সদা সতর্ক রয়েছি, সদা তৎপর রয়েছি, আতঙ্ক দিয়ে কোনো কিন্তু সমস্যার সমাধান হয় না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যথেষ্ট বেড আছে, সরকারি বেসরকারি পরিকাঠামোয় যথেষ্ট সংখ্যক শয্যা রয়েছে, ICU রয়েছে, আমরা চাই সেগুলো আনইউজ থাকুক। মাঝে কথা হয়েছিল যে কোভিডের প্রকোপ অনেক কমে যাওয়াতে যে হয়তো সেফ হোম আর থাকবে না, কোভিড বেড কমিয়ে দেওয়া হবে, কিন্তু এখন আবার সেই সিদ্ধান্তটাকে রিভিউ করা হচ্ছে, কাজেই কোভিড বেড এখনই কমানো হচ্ছে না। কিন্তু আপনারা দয়া করে যে যে সতর্কতা বজায় আগে রাখতেন বা রাখবার কথা বলা হয়েছিল,
এখন ওমিক্রন আসুক বা ভবিষ্যতে আরো কোনো ভেরিয়েন্ট আসুক, একই সতর্কতা কিন্তু বজায় রাখতে হবে। ওমিক্রনের জন্য যে যারা বেশি চিন্তিত তাদেরকে একটাই কথা বলবো যে ওমিক্রন কিন্তু আমাদের জন্যই এসেছে। অমিক্রনের যে এই যে ভাইরাসের যে চরিত্র আরএনএ ভাইরাস, এটা মিউটেশন হবেই, এর পরিবর্তন হবে, কিছু পরিবর্তন আমাদের বিরুদ্ধে কাজ করবে। এবং সেখানে সাউথ আফ্রিকায় যেহেতু যে কথাটা বলা হলো যে আফ্রিকান কন্টিনেন্টে 6% ভ্যাকসিনেশন হয়েছে, তার যে আনভ্যাকসিনেটেড পপুলেশন 94%, সেইটার কারণেই এই ধরনের ভেরিয়েন্ট আসছে। আমাদের মতো দেশেও কিন্তু ভ্যাকসিনেশন যেরকম, তার সঙ্গে যেটা বললাম যে ইউনিভার্সাল ভ্যাকসিন, যে মাস্ক, এই দুটোকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করি তাহলে আগামী দিনেও কিন্তু নানান অন্য ভেরিয়েন্ট যেগুলো আসতে পারে সেটাকে আমরা রুখে দিতে পারি। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করা যেতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে দেখুন, যারা ভ্যাকসিন পায়নি তাদের ক্ষেত্রেও ওই একই, মানে মাস্কিং আমরা নিজেরা দেখেছি যে বাচ্চাদের ক্ষেত্রে যখনই তারা অন্য কারো কাছাকাছি যেতে বাধ্য হচ্ছে, ক্লাস 9 পর থেকে এই মুহূর্তে খুলে গেছে স্কুলগুলো, সেই জায়গাতেও কিন্তু মাস্কিংটা জরুরি। আর যেখানে মাস্টার মশাই থেকে শুরু করে বাচ্চাদের ক্ষেত্রেও আমি বলবো যে ভেন্টিলেশন, এবং যেখানে ক্লাস হচ্ছে বা যেখানে তারা একসঙ্গে থাকতে বাধ্য হচ্ছে সেই জায়গায় সমস্ত জানলা দরজা খোলা আছে কিনা, এবং প্রয়োজন হলে, যে কথাটা আমি সমস্ত ক্ষেত্রে বলছি যে কাছে আসার যখনই প্রয়োজন পড়ছে তখন আপনি খোলা জায়গায় চলে আসুন। যেমন ধরুন আপনার বাড়িতে কেউ একটা ব্লাড টেস্ট করার জন্য স্যাম্পল নিতে এসেছে, সেই ক্ষেত্রেও আপনি স্যাম্পলটা কোথায় দেবেন? বারান্দায় বসে দিন। আপনি স্যাম্পলটা এমন জায়গায় বসে দিন যেখানে সামনেই জানলা আছে, দুপাশে জানলা দরজা, আপনি খুলে দিয়ে সেটা করুন। কারণ হচ্ছে যে ভেন্টিলেশনটা ভীষণ রকম জরুরি, যেটা বারবার বলা হচ্ছে। ইভেন এটা যদি এয়ারবোর্নও হয় সেক্ষেত্রে ভেন্টিলেশন কাজ করবে। বাচ্চাদের এমন জায়গায়, মানে বদ্ধ জায়গায় বেশিক্ষণ যেন না থাকে, 20-25 মিনিটের বেশি তারা যেন বদ্ধ জায়গায় না থাকে, এবং যেখানে ইমিউনিটি, জেনারেল ইমিউনিটির বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে। বাচ্চাদের রেস্ট ঠিকমতো হচ্ছে কিনা, জল খাচ্ছে কিনা, ঠিকমতো সে ভিটামিন ডি বা জিঙ্কের ব্যবস্থা আছে কিনা, সুষম আহার তাদের হচ্ছে কিনা, এই বিষয়গুলো, এবং তাদেরকে এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা সম্বন্ধে বারবার বলা, যাতে করে তারা এটা ভুলে না যায়। ভুলে না যায় বাচ্চার মা বাবাকে, তাদের যদি ভ্যাকসিনেশন না হয়ে থাকে তারা যেন দ্রুত ভ্যাকসিন নেন। মাঝে কিন্তু সরকার এটা ড্রাইভও দিয়েছিল যে 2 বছরের ঊর্ধ্বে যে বাচ্চারা রয়েছে তাদের মায়েদের ভ্যাকসিনেশনকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। কাজেই দেখুন সব রকমের চেষ্টা কিন্তু করা হচ্ছে, আপনাদের শুধু একটু এগিয়ে আসতে হবে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি, যে সমস্ত মহিলারা গর্ভবতী রয়েছেন বা যে সমস্ত মহিলাদের সদ্য মা হয়েছেন তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের ব্যাপারটা কি রকম আছে? দেখুন এখন তো গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও ভ্যাকসিন নিতেই বলা হচ্ছে, কাজেই তাদের ক্ষেত্রেও ভ্যাকসিন সেফ। যাদের একটু কোমরবিডিটি আছে, যেহেতু 2-1 কেস রিপোর্ট হয়েছিল, সেটাও সিগনিফিকেন্ট কিছু না, চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া হবে। কোমরবিডিটি বেশি থাকলে কোভ্যাক্সিনকে একটু প্রেফার করা হবে। আর অনেকের একটা ধারণা থাকে, এবং এটা সঠিক ধারণা, যে প্রথম 3 মাস যেহেতু অর্গানোজেনেসিস হয় সেই জন্য যে কোনো ওষুধ, যে কোনো ড্রাগস নিতে গেলে চিকিৎসকের পরামর্শ লাগে। কিন্তু ভ্যাকসিন, কিন্তু কোভিডের এগেনস্টে যে যে ভ্যাকসিন আছে, প্রেগনেন্সির 9 মাস পর্যন্ত, মানে প্রথম থেকে শুরু করে প্রথম 3 মাসে কোনো রেস্ট্রিকশন নেই, সবাই নিতে পারবে। আর সদ্য মা হওয়া বা ল্যাকটেটিং মাদার্সরা তো নিতে পারবেনই, তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই এখন, কাজেই নিতে হবে ভ্যাকসিন। এমনকি ব্রেস্টফিডিংয়ের কথাও বলা হচ্ছে যে যাদের কোভিডে আক্রান্ত তারাও ব্রেস্টফিডিং করাতে পারেন, এক্সপ্রেস ব্রেস্টফিডিং করিয়ে করাতে পারেন। এবং কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যতটা সম্ভব পালন করতে হবে, কারণ সদ্যজাত শিশু তো আর কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার জানে না। এবং অগ্রাধিকার ভিত্তিতে মা বা যারা গর্ভবতী মহিলা বা ল্যাকটেটিং মহিলাদের দেওয়া উচিত, কারণ প্রেগনেন্সি ইটসেলফ, গর্ভাবস্থা ইটসেলফ একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, সেই সময় ইমিউনিটি একটু হলেও কম থাকে। সুতরাং আপনার বাচ্চার খাতিরে, আপনার নিজের শরীরের খাতিরে গর্ভবতী মহিলা এবং যারা দুগ্ধপান করাচ্ছেন, মাতৃদুগ্ধ পান করাচ্ছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া উচিত। হ্যাঁ, সেটা এখন করা হচ্ছে। অবশ্যই প্রথমে একটা দুশ্চিন্তা ছিল অনেকের যে গর্ভাবস্থায় কোভিড ভ্যাকসিন নিলে, অনেক ধরনের ধারণা ছিল না, কোভিড হয়ে যাবে কি না, হলে কি হবে। যেটা দেখা গেছে যে গর্ভাবস্থায় যদি কোভিড হয় কারোর, কারণ আমাদের এখানে কোভিড আইসোলেশনে অন্তত মানে সদুয়েক কোভিড পজিটিভ মাদারের চিকিৎসা হয়েছে, কোভিড হলে অনেকের সিভিয়ার কোভিড হওয়ার সম্ভাবনা থাকে, তার থেকে বরং ভ্যাকসিন নিলে রিস্ক অনেক কম, বা নেই বললেই চলে, কাজে ভ্যাকসিন নিতে হবে। আমাদের সময় এখন একদম শেষ মুহূর্তে, আমাদের ডাক্তারবাবুদের আমরা আজকে পেয়েছি,
আমরা ওমিক্রন নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করব আপনাদেরকে কিছু একটা রূপরেখা দিতে পেরেছি। আপনারা অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিজেরা সাবধানে থাকুন, অবশ্যই কোভিড বিধি মেনে চলুন, নিজেরা সতর্ক থাকুন, অন্যকে সাবধান রাখুন এবং বাড়ির সকলের ক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং অবশ্যই অসুস্থ হলে বিশেষজ্ঞের পরামর্শ দিন। শেষ করার আগে দুই ডাক্তারবাবুর কাছে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমি একটাই কথা বলবো, যেটা WHO বারবার বলছে, প্রত্যেক এর পরেই যে আপনারা দেখতে পাবেন, তাদের ওয়েবসাইটেও দেখতে পাবেন, সেটা হচ্ছে স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টিক উইথ সায়েন্স। মানে আপনি সাবধানে থাকুন, সুস্থ থাকুন, কিন্তু বিজ্ঞানের সাথে জুড়ে থাকাটা ভীষণ জরুরি। আমরা যে কথাগুলো বললাম সেগুলো সমস্তই বিশেষজ্ঞদের মত এবং বিজ্ঞানের এটাই মত এই মুহূর্তে। সুতরাং বিজ্ঞানের সাথে জুড়ে থাকুন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও একই কথা বলবো যে বিজ্ঞানের সাথে থাকুন এবং আপনার এবং আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে থাকুন। সবাই মিলে ভালো থাকার আনন্দ যদি উপভোগ করতে চান তাহলে আর যে ধৈর্যটা দেখিয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসক, চিকিৎসা কর্মী, অ্যাডমিনিস্ট্রেটর সবার সঙ্গে যে লড়াইটা আপনারা লড়েছেন, সেই লড়াইটাকে অযথা আরও প্রলম্বিত করা না করে বরং কিভাবে আমরা ভালোভাবে ডিফেন্স করতে পারবো এবং তার সাথে সাথে ভ্যাকসিন নিয়ে আমাদের ইমিউনিটিটাকে শক্তিশালী করতে পারবো। আর এই তৃতীয় ঢেউ তো এসেছে কি আসেনি সেটা নিয়ে আলোচনা করার জায়গা এটা নয়, কিন্তু ওমিক্রন কেন, যে কোনো ভ্যারিয়েন্টকে আমরা রুখে দিতে পারবো। এখনকার মতো এই পর্যন্তই। আমরা আজকে আলোচনা করছিলাম করোনার নতুন স্ট্রেন ওমিক্রন নিয়ে। যেন ভারতবাসী, পুরো বিশ্ববাসীকে আবার যেন সেই লকডাউন, সেই পরিস্থিতি, সেই তৃতীয় ঢেউ না দেখতে হয়, সেই আশাই আমরা করব। আপনারা সকলে সুস্থ থাকুন, সাবধান থাকুন এবং অবশ্যই করোনার যে সমস্ত নিষেধাজ্ঞাগুলি রয়েছে, যে সমস্ত বিধিগুলি রয়েছে সরকারি, সেগুলো অবশ্যই মেনে চলুন। নমস্কার, এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসকে লাইভ। 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा। ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। इंटरनेशनल फर्नीचर, अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल ओक स्टोर टुडे। दिस इज द मेम्ब्रेन डोर मेड विथ अ ब्लॉक बोर्ड, 2,000 rupees फॉर अ जनरल डोर साइज पर पीस। दिस इज अ WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 9434040400.